আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বরকাতুহ। প্রিয় কবুতর প্রেমিক ভাইরা, তো আজকে আপনারা জানেন আজকে ডিসেম্বরের 6 তারিখ শুক্রবার, আকাশের আবহাওয়া খুবই খারাপ, পাল্লা খেলার কথা ছিল কিন্তু বরিয় আবহাওয়ার কারণে আজকে আমাদের কবুতর টুর্নামেন্ট করা হয় নাই, এটা স্থগিত করা হয়েছে। এটা ইনশাল্লাহ আমরা মেবি আমাদের টুর্নামেন্ট আমরা 5-6 দিছি। আপনারা পূর্বে ভিডিও যারা দেখেছিলেন, আমি ভিডিও করে পাঠিয়েছিলাম যেন আমাদের টুর্নামেন্ট আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 6 তারিখে শুক্রবার অনুষ্ঠিত হবে। তো আবহাওয়াজনিত কারণে আমরা ডেটটা আমরা 11 তারিখ দিয়েছি। যদি 11 তারিখ আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা ছাড়ব, আর যদি দেখি না আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ পূর্বের মতোই, তাহলে আমরা আবার ডেট পাছায় দিব। তো সকলের কাছে একটাই মেসেজ, যেহেতু এখন আবহাওয়া খুবই খারাপ, প্রাকৃতিক দুর্যোগ, আপনারা আপনাদের কবুতরের যত্ন নেবেন। অনেকেই আছেন কবুতরে বিভিন্ন সাপ্লিমেন্ট খাওয়াইতেছেন, তো আপনাদেরকে বলবো যে অনেকে অনেক দামের দামের সাপ্লিমেন্ট খাওয়ান, যত কিছুই খাওয়ান ভাই, ব্লাড ব্লাডি, আগে ব্লাড সংগ্রহ করেন, আপনি আপ ব্লাডটা সাপ্লিমেন্ট খাওয়াইলে ওটারও আপনি আনতে পারবেন না, কারণ ওর ভিতরে ব্লাডই নেই। কথা বুঝতে পারছেন? সাপ্লিমেন্ট কী কারণে খাওয়ানো হয়, সাপ্লিমেন্ট কী কারণে খাওয়াইলে কী কী উপকার হয়, সাপ্লিমেন্ট খাওয়ালে আপনি কী ফলগুলা পাবেন, সেই সম্পর্কে আগে আপনি জানতে হবে। হ্যাঁ, আপনি একটা বেজাতের একটা কবুতরে সাপ্লিমেন্ট খাওয়াইলেন, হ্যাঁ রে আপনি পাল্লাই দিবেন, সেই কবুতর পাল্লাই আইলো না, আপনি সাপ্লিমেন্টের দোষ দিবেন তাই হইব না। সাপ্লিমেন্ট খাওয়াই ওই সব কবুতরে, যে সব কবুতরের ব্লাড লাইন ভালো, ওরে ভালো, এমনকি রেজাল্ট ভালো, হ্যাঁ ওদের বংশ পরম্পরা একটা নাম কাম আছে, ওই সব কবুতররা সাপ্লিমেন্ট খাওয়াইলে এমনকি ওই সব কবুতররেই আপনার পাল্লার জন্য তৈরি করা হয়, চর্চা করা হয়। ইনশাল্লাহ ওর বাপমা রেজাল্ট করে, দাদা দাদি রেজাল্ট করে, ওর নানা নানি রেজাল্ট করে, ও কী রেজাল্ট করে সেইটা দেখার জন্য। তো যাই হোক, হ্যাঁ আমার থেকে অনেক অভিজ্ঞ পালোয়ারা আছেন, তো সকলের কাছে একটাই কি জিনিস বলবো ভাই, আপনারা অনেকে বড় হইতে পারেন, অভিজ্ঞ হইতে পারেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আপনি একটা জিনিস যেটা না জানেন সেটা হয়তো বা আমি জানতে পারি, আমি ছোট হইতে পারি কিন্তু আমি ওই বিষয়ে অভিজ্ঞ হইতে পারি, আপনি যে বিষয়টা জানেন জানেন ওই বিষয়টা আবার আমি নাও জানতে পারি। তো কেউ কেউ ছোট না করি, সবাই সবার দিক থেকে চর্চা করি, আসেন আমরা একটা ভালো পরিবেশ তৈরি করি। কিছু কিছু লোকদের জন্য পরিবেশ নষ্ট হয়, বিশেষ করে কমিটি কবুতর আপনার কমিটিগুলা ভাঙ্গেই কিছু কিছু আগাছা লোকগুলার জন্য। তো যাই হোক, আমি আর কথা বাড়াইতে চাবো না, অনেক কষ্ট লাগছে অনেক বিষয় নিয়ে, আমার কবুতর ক্লাবের কমিটির বিষয় নিয়েও। তো যাই হোক, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, সকল ক্লাবগুলি ভালো ফলাফল করুক, সকলের কবুতর ঘর লাগুক এই প্রত্যাশাই করি, আর সকলে দোয়া করবেন আমার কবুতরগুলোও যাতে ভালো থাকে। উপরের গুলো আছে, নিচের গুলো আছে, থরের গুলো খাইতে দিছি। তো যাই হোক, এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিও থেকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতুহ।